হ্যালো বন্ধুরা এচ বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে যে আজ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ইমেল অ্যাকাউন্ট হ্যাঁ আমরা কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করব বা সেটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব এবং সেটি একটি প্রফেশনাল কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করব হ্যাঁ প্রথমে আমি বলে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কেন না দেখা যাচ্ছে যেন আমার এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনি একদম স্কিপ করবেন না আর প্রথমে বলে নিচ্ছি আমার এচিও বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বা আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেটি আমাদের কমেন্ট বক্সে করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব লাইক করেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেন হ্যাঁ আমরা এখনই সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি হ্যাঁ আমরা গুগলে আসলাম গুগল আসার পর এখন আমাদের একটি সার্চ বার দিছে এই সার্চবার আমরা একটি ক্রিয়েটের অ্যাকাউন্ট লিখে ক্লিক করি হ্যাঁ আমি ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লিখে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনারা এখানে হয়তো ক্রিয়েটের জিমেল অ্যাকাউন্ট এখানে পাবেন এটা পাবেন এরকম অনেক পাবেন কিন্তু আপনি তার থেকে এখানে সাইনিং নামে একটি অপশন আছে এই দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ এই আইকনে দেখতে পাচ্ছেন সাইনিংয়ে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটি অ্যাকাউন্ট দিছে এ ক্লিক করার পর এখানে বলছে যে নট ইউর কম্পিউটার ইউজ গেস্ট হ্যান্ড মোড টু সাইনিং ইন প্রিভেটলি লার্নমোর হ্যাঁ আপনার এখানে কিরেক্ট অ্যাকাউন্টে ক্লিক করুন হ্যাঁ এখানে দেখেন ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস এই কথাটা বোঝাচ্ছে যে ফর মাই সেলফ মানে আপনি নিজে যদি একটি অ্যাকাউন্ট করেন আপনার নিজের পার্সোনালের জন্য আর যদি আপনি কোনো বিজনেসের ক্ষেত্রে যদি একটি অ্যাকাউন্ট করেন সেটি মাই বিজনেস নামে অ্যাকাউন্টটি খুলতে পারেন আর আপনার পার্সোনালের জন্য যদি খুলেন তাহলে মাই সেল দিয়ে খুলতে পারেন আচ্ছা আমি মাই সেল খুললাম দেখেন ক্রিয়েট ইয়র অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট সরি হ্যাঁ এখানে আপনার একটি ফার্স্ট নাম চাচ্ছে আপনি এখানে ফার্স্ট নাম দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি গোপাল জিও পি এল গোপাল দিয়ে দিচ্ছি তো প্রথম অক্ষরটা একটু ক্যাপিটাল লেটার দিয়ে দিই দেখার সৌন্দর্যে লাস্ট নেম দিয়ে দিতে পারেন এম এ এল এ কে এ আর মালাকার এখানে আপনি এখন আপনি যে এমএলটি করবেন যে এমএলটি আপনি নিজে ক্রিয়েট করবেন সেটি এখানে আপনি দিবেন আচ্ছা আমি এখানে এটি দিয়ে দিচ্ছি এখন দিতে হবে ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনস্টার এখন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ আপনি যখনই একটি ইমেল অ্যাকাউন্ট বা যে কোনো একটি অ্যাকাউন্ট করবেন সেটি পার্সোনাল হোক বা বিজনেস অ্যাকাউন্ট হোক সেটি কোনো বিষয় না বিষয় হলো এটা যে আপনি পাসওয়ার্ডটা খুবই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা খুব একটি স্ট্রং পাসওয়ার্ড হয় কেউ জানি আপনার পাসওয়ার্ডটা একবার দেখি সে জানি আপনার এই গুগল অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে না ঢুকতে পারে কেন এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট সেই জন্য পার্সোনালভাবে একটু পাসওয়ার্ডটা দিবেন আর পাসওয়ার্ডটা সর্বক্ষেত্রে একটু স্ট্রং দিবেন আর একটু মনে রাখবেন আপনারা সর্বনিম্ন আর্ট মানে এড ক্যারেক্টার দিয়ে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে হ্যাঁ আমি একটি পাসওয়ার্ড লিখে রাখছি দেখেন এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি প্রথম বড়ো হাতের জি তারপরে স্মল লেটার তারপরে আছে অ্যাট দ্য রেট সরি পার্সেন্টেজ হ্যাজ ডলার অ্যাট দ্য রেট কিন্তু স্ট্রং পাসওয়ার্ড একবার দেখি কিন্তু এই পাসওয়ার্ডটা কেউ নিতে পারবে না আমি এই পাসওয়ার্ডটা আপনাদের আমার দিয়ে দিচ্ছি হ্যাঁ পাশওয়ার্ডটা দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এখানে পাশওয়ার্ডটা দিয়ে এখানে আমি পাসওয়ার্ডটা কনফার্ম করলাম এখানে দেখেন একটি চোখের মতো একটি আইকন আছে সেই আইকনটিতে আপনি ক্লিক করুন দেখেন এখানে যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কিন্তু একদম সেম আপনি এটি হাইট করে দেন হাইট করার পর আপনি নেক্সটে ক্লিক করুন হ্যাঁ দেখেন গুগল ভেরিফাই ইউর ফোন নাম্বার ফর ইউর সিকিউরিটি গুগল ওয়ান্স টু মেক শিওর ইটস রিয়েলি ইউ গুগল উইল সেন্ড এ টেক্সট মেসেজ উইথ এট সিক্স ডিজিট অ্যান্ড ভেরিফিকেশন কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড রেটস অ্যান্ড অ্যাপ্লাই আচ্ছা এখানে একটি বিষয় আছে যে আপনি বাংলাদেশি কিন্তু আপনি এখন এখন একটি ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার দিয়ে খুলতেছেন কিন্তু একটি ফেক নেম যে নাটের একটা নাম নিয়ে কিন্তু নাম্বার নিয়ে খুলতেছেন তো সেই নাম্বারটি আপনার কিন্তু ওই নাম্বারেটি কোর্ট যাবে ছয় ডিজিট এটি কোর্ট যাবে আমি মনে করি যে আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশি নামে নাম্বার দিয়ে খুলেন যে আফগানিস্তানের নাম্বার দিয়ে খুলবে যে আলবেনিয়া সে দিয়ে খুলবে যে আর্জেন্টিনা সে আর্জেন্টিনা খুলবে যে অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়াতে খুলবে আমাদের আমরা বাংলাদেশি বাট আমি বাংলাদেশি নাম্বার ইউজ করব ঠিক আছে দেখেন আমি বাংলাদেশি নাম্বারটা ইউজ করলাম হ্যাঁ আমার বাংলাদেশি নাম্বারটা নিয়ে এনেছে এখন বলছে যে আমার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড গেছে সেই কোডটা আমাদের এখানে দিতে হবে একটু ওয়েট করতে হবে আমার কোডটা আসুক একটু সময় নেবেন হ্যাঁ আমার কোডটা এসে গেছে কোডটা আসার পর এখানে কোড কোডটা পেস্ট করে দিবেন ওয়ান ফাইভ হ্যাঁ ওয়ান ফাইভ নাইন টু নাইন টু তারপর এসে নাইন সিক্স হ্যাঁ আমি কিন্তু কোডটা একদম পেস্ট করে দিয়েছি এখন আমরা বেরিয়ে করবো যেটা অরিজিনাল ঠিক নাকি হ্যাঁ আমার কোডটা নিয়ে নিয়েছে এখন দেখেন এখানে বলছে উইল ইউ ইউজ ইউর নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি ইট ইজ ওয়ান বি পসিবল টু আদার্স যে আপনি এখানে বলছে এটা যে আপনি যে নাম্বারটা দিয়েছেন এটি না দিয়ে অন্য একটি নাম্বারে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তারপর যাচ্ছে এখানে দেখেন রিকভারি দেখেন একটু ওয়েট রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যান্ড অপশনাল মানে এটি একটি অন্য একটি ইমেল আপনি অ্যাড করে দিতে পারেন এখানে আপনি অন্য একটি ইমেল অ্যাড করে দিতে পারেন তারপর বলছে বা এখন না দিলে পর দিলেও হবে আমি সেটা দেখাই দেব কিভাবে আপনি দিবেন অ্যাকাউন্টটা করে আপনি কেমনে একটি রিকভারি আমি ইমেল দিবেন সেটা আমি দেখিয়ে দেবো আচ্ছা আমরা এখন মান্থ ক্লিক করব আমরা মার্চ দিয়ে দিলাম তারপর একটি ডেট দিতে হবে আমি দিয়ে দিলাম শূন্য দুই হ্যাঁ তারপর এখানে মনে রাখবেন যে আপনারা দু উপরে বা নিচে দিতে পারেন কিন্তু হয়তো আজকে আমাদের দু চলে আমি দু দিয়ে দিলাম কিন্তু সেটি আপনার কিন্তু নিবে না কেন নিবে না কেন আপনি আজকে এটা ই করলেন আজকে খুললেন কিন্তু সেটা আপনার কখনোই ইমেলটা নিবে না আপনি দু এক দিয়ে দিলাম দেখেন সেটা নে নাকি আচ্ছা ইওর বার্থডে দিয়ে দিলাম আমি তারপর দেখেন ইওর বার্থডে এখন আপনার জেন্ডার আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন যদি ছেলে হন তাহলে মেল দিবেন আমি মেল আমি পুরুষ আমি মেল দিয়ে দিলাম নেক্সট করেন নেক্সট কলা ক্লিক করার পর দেখেন গেট মোর ফ্রম ইউর নাম্বার ইফ ইউ লাইকস ইউ ক্যান অ্যাড ইওর ফোন নাম্বার টু ইউর অ্যাকাউন্ট ফর ইউজ অ্যাক্রুস অ্যান্ড গুগল সার্ভিস ফর এক্সাম্পল ইউর নাম্বার উইল বি ইউজ টু রিসিভ ভিডিও কল মেসেজ মেক গুগল সার্ভিস অ্যান্ড ইনক্লুডিং অ্যাডস মোর এখন আমরা yes, in একটা অপশন আছে স্কিপ একটা নাম অপশন আছে আমরা in সেটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এখানে আই এগ্রি এবং ক্যান্সেল নামে একটি অপশন আছে আমরা আই এগ্রিতে ক্লিক করলাম হ্যাঁ দেখেন আমরা এগ্রিতে ক্লিক করার পর আমাদের একটি পেজ নিয়ে যাবে দেখেন আমার কিন্তু ইমেল অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে দেখছেন আমার কিন্তু একদম ইমেল অ্যাকাউন্টটি হয়ে গেছে আমি কিভাবে সেটি দেখবো দেখেন আমরা জিমেল করি হ্যাঁ দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টে নিয়ে আসতেছে একটু সময় নিচ্ছে হ্যাঁ দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ওয়েলকাম ইমেল বাই গুগল সিম্পল স্মার্ট স্কোর আমরা নেক্সটে ক্লিক করবো হ্যাঁ ক্লিক করে দিলাম ওকে করে দিই হ্যাঁ দেখেন যখনই আমি একটি ইমেল অ্যাকাউন্ট খুললাম ক্রিয়েট করলাম নিউ অ্যাকাউন্ট তখন আমার ইনবক্সে কিন্তু একটি মেসেজ আসছে দেখেন এই আমি মেসেজটা ওপেন করে দেখি কী লেখছে হাই গোপাল থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং অ্যান্ড গুগল অ্যাকাউন্ট হ্যার ইজ সাম অ্যান্ড অ্যাডভাইস টু গেট অ্যান্ড স্টার্ট উইথ ইউর গুগল অ্যাকাউন্ট ইউ আর ইন কন্ট্রোল হ্যাঁ আমরা ইনবক্সে দেখে নিলাম এখন আমাদের এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টটা মাত্র টেন পার্সেন্ট সেট আপ হয়েছে হানড্রেড পার্সেন্ট এর মতো সেট আপ হয়নি আমি হানড্রেড পার্সেন্ট সেট আপটা করে নেব কীভাবে করবো সেটি দেখেন সো এজ থিমসে ক্লিক করবো দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেট আপ হয়ে গেছে লার্ন হাউ টু ইউজ জিমেল দেখেন ফর্টি ফাইভ সেট আপ হয়ে গেছে ইম্পোর্ট কন্ট্যাক্ট অ্যান্ড মেইল ক্লিক করলাম সিক্সটি ফাইভ হয়ে গেছে এটা কি গেট জিমেল ফর মোবাইল এটি আমার এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে সেটা ইউর প্রোফাইল ইমেজ আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিমেলটা হয়ে গেছে ঠিক আছে দেখেন টেল ইউর ফ্রেন্ড আবার ইউর নিউ জিমেল ইমেল অ্যাড্রেস ঠিক আছে ট্রাই দ্য ফ্লোয়িং টু গেট মোর আউট অব ইউর ইনবক্স দেখেন আমাদের পরে একটু দেখাবো আমি আপনাদের কিভাবে একটি রিকভারি ইমেল বসাতে হয় সেটি আমি বলছিলাম সেটি আমি এখন দেখাবো আচ্ছা আমরা সেটিংসে ক্লিক করব আমরা সেটিংসে ক্লিক করে আমরা একদম সেটিংসে চলে যাব হ্যাঁ লোড নিচ্ছে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন আমাদের এখানে কিছু অপশন আছে জেনারেল লেভেলস ইনবক্স অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রিস ফরওয়ার্ডিং অ্যান্ড পপ অ্যাট ওয়ান সেট অ্যান অ্যাডভান্সড ঠিক আছে দেখুন আমরা এক দুই তিন চার নাম্বার অপশনটা ক্লিক করবো অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টটা ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি আপনার মনে করেন যে আমার পাসওয়ার্ডটি কেউ জেনে গেছে তাহলে আপনি এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন কেন চেঞ্জে পাসওয়ার্ডে ক্লিক করবেন দেখেন আমার একটু নিচ্ছে দেখেন হ্যাঁ চেঞ্জে পাসওয়ার্ডে ক্লিক করবেন পরার করার পর আপনার যদি পাসওয়ার্ডটা যদি মনে না থাকে আমি আবারও বলছি আপনার যদি পাসওয়ার্ডটা যদি মনে না থাকে বাট কেউ নিয়ে নেছে তাহলে আপনি এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই আপনি ফরগেট পাসওয়ার্ড করে দিবেন ফরগেট পাসওয়ার্ড করা দেওয়ার পর আপনার যে নাম্বারটা অ্যাড করা আছে ওই নাম্বারটা একটি ভেরিফাই কর যাবে আর যদি আপনি যদি একটি রিকভারি ইমেল দেন আমি রিকভারি দেখাচ্ছি কোনটা কি রিকভারি বলছে সেটা একটা কোড যাবে তাহলে আপনি কিন্তু ওটা হয়ে গেল কেন আপনি আপনি আসলেন আর একটি চেঞ্জ করলেন সেটা তো না কেন গুগল তো খুবই গুগল তো একটা এটা তো মানুষ না এটা তো একটা মানে যে আপনাকে বুঝাই যে এটি একটি রোবটের মতো গুগল তো একটা মানুষ না ওখানে যেটা বলো সেইটাই হ্যাঁ যে আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন আর লই গেলেন আমার অ্যাকাউন্টে কিন্তু সেটা কখনোই সম্ভব না সেটা পচিবল নয় বাট আপনার যদি অ্যাকাউন্টটা নিতে হয় বা আপনার ফ্রি আনতে হয় অ্যাকাউন্টটা আপনি একটি রিকভারি বা একটি ফোন নাম্বার অ্যাড করে দিবেন হয়তো কেউ আপনার অ্যাকাউন্টে কেউ নিতে পারবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি হ্যাঁ আপনাদের এটা আমি দেখাচ্ছি হ্যাঁ এটা তো হয়ে গেছে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে নিবেন তারপর একটি নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন পরবর্তীতে আমি যাচ্ছি চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড রিকভারি অপশন হ্যাঁ আপনি যখন একটি রিকভারি ইমেল দিবেন তখন কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট বাট আপনি এই অ্যাকাউন্টটা আপনার কেউ নিতে কিন্তু একদম আসলো আর অ্যাকাউন্টটা নিয়ে গেল সেটা কিন্তু কখনো কেউ পারবে না আপনি আসবেন রিকভারি ইমেলটা দিবেন তারপর নিয়ে নেন সমস্যা কি পাঁচ আটটা দিন নিয়ে নেন কিন্তু যখন আপনার এইটা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট আমি মনে করি কেউ নেওয়ার ক্ষমতা নেই হ্যাঁ আমি এই রিকভারিতে চেঞ্জের পাঁচ রিকভারিতে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাকে একটি সিকিউরিটি নিয়ে আসছে সিকিউরিটি নেওয়ার আসার পর দেখেন আমি যে নাম্বারটা আমি অ্যাড করে দিয়েছি ওয়ান সিক্স সরি জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ফাইভ সিক্স নাইন থ্রি ফোর টু এর নাম্বারটা আমি রিকভারি ফোন নাম্বার দিয়ে দিয়েছি পরে বলছে রিকভারি ইমেল এখানে একটি ইমেল অ্যাড করে দিবেন এই ইমেলটি অ্যাড করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি এখানে পাচারটা দিবেন পাচারটি দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে একটি অপশন দেবে সেই অপশনটি আপনি একটি ওই ইমেলটি বসিয়ে দেবেন বুঝাচ্ছে কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ তারপর দেখা যাচ্ছে যেন আপনি ইনবক্সে আসেন হ্যাঁ ইনবক্সে আসেন হ্যাঁ ইনবক্সে আসার পর আপনি একটি কিভাবে এই জিমেল দেয় একটি ছবি পেস্ট করবেন ছবি বলতে আপনি একটা পিক পেস্ট করবেন দেখেন আমি চেঞ্জে ক্লিক করলাম চেঞ্জে ক্লিক করার পর দেখেন ইওর ফটোস আমি একটা ফটো দিয়ে নিলাম এখানে আপাতত আপলোডে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফটোস ফ্রম ইউর কম্পিউটার আমি এখানে আসলাম দেখেন আমি এই ফটোটা ক্লিক করে দিয়ে দিলাম আপলোড হচ্ছে হ্যাঁ আমার কিন্তু ফটোটা নিয়ে নিচ্ছে ঠিক আছে আমি এই সিলেক্ট সেট অ্যাস প্রোফাইল ফটোসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা একদম নিয়ে নিয়েছে হ্যাঁ আমার কিন্তু ফটোটা একদম নিয়ে নিয়েছে একটু আমি রিলোড মারলাম রিলোড মারার পর রিলোড মারলাম রিলোড মারার পর দেখেন আমার একটু ওয়েট করেন দেখেন এখানে আমার নিয়ে নেবে হ্যাঁ এটা নিয়ে নেবে দেখেন একটু ওয়েট একটু সময় নেবে হয়তো কিন্তু আপনার ওটা নিয়ে নেবে ঠিক আছে আর আর আজ এ পর্যন্তই আমাদের মানে এই দেখেন একটু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু নিয়ে নিয়েছে আর আপনি যে ওপেন আছেন আপনার এই ইমেইলে যে ওপেন আছে সে কিন্তু একটা সবুজ বাতির মতো জ্বলছে একটা আইকন জ্বলছে যে এইটা আপনি এখন এই ইমেলটায় এখন কন্টিনিউ আছেন এই জন্য আপনাকে একটি সবুজ বাতি দিয়ে দিচ্ছে দেখে নেই আপনার ছবিটি কিন্তু একদম ছেড হয়ে গেছে হ্যাঁ আমার ভিডিওটি খুবই লম্ব হয়ে গেছে আমি মনে করি কিন্তু আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি সবাই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদম বলবেন না লাইক শেয়ার করে দিবেন আর যদি আপনাদের আরও কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করেন প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট করেন আমি আপনাদের যথেষ্টভাবে চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার এছিও বাংলা টিউটিয়ালের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ গুড বাই